আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে ছোট আলু আর শিং মাছ দিয়ে দারুণ মজার একটা তরকারি রেসিপি শেয়ার করব। আর আজকের এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের তরকারিটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ছোট আলু সেদ্ধ করে তারপর আলুর যে ছিলকাটা ছিল সেটাকে ছিলে নিয়েছি। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে আমরা 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। চুলা মাধ্যমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু রান্নার রেগুলার তেলটাও এখানে দিয়ে দিতে পারবেন। তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে, সেদ্ধ করা আলুটা এখন দিয়ে দিচ্ছি। যে হলুদ আর লবণটা দিয়েছিলাম আলুর গায়ের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই আলুটাকে আমরা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। 4-5 মিনিট চুলায় মিডিয়াম রেখে আলুগুলো আমি ভেজে নিয়েছি। আর তরকারিটা যদি আলুগুলো ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিব। যেহেতু বলেছি আলু আর শিং মাছ দিয়ে তরকারিটা রান্না করব, আমি এখানে কিছু শিং মাছ এভাবে কেটে নিয়েছি। তারপর এখানে অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব অল্প করে লবণ। হাত দিয়ে মাছের গায়ের সাথে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি শিং মাছগুলো ভেজে নিব। মাছগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটা সাইড যেহেতু ভাজা হয়ে গিয়েছে এগুলোকে উল্টিয়ে দিব। অপর সাইডটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে নামিয়ে নিব। তরকারিটা রান্না করার জন্য চুলা বন্ধ আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিব। মরিচটাকে ভেজে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে দিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়েছি এটা এই তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তাতে করে হবে কি, যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না। কিছুক্ষণ ভেজে নিলাম, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। মশলাগুলো আমি মিশিয়ে নিব, আর কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু আমাদের কষে গিয়েছে। মশলাটা কষিচ্ছে কি না একটা বোঝার উপায় আছে, দেখুন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিব যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর কষানোর ফাঁকে কিন্তু ঢাকটা খুলে আমি 2-1 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আলুটাকে আমরা আগে থেকেই সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছিলাম, তো এখন কিন্তু এখানে একদম বেশি করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আগে থেকেই যেহেতু আলুটা সিদ্ধ করা, তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা কিন্তু আমাদের বলক চলে এসেছে, হাতলটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর ওই যে শিং মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম মাছগুলোও দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম, এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, আবার কেউ চাইলে এটা স্কিপ করে এভাবেও রাখতে পারেন। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর ঢাকনা ছাড়া আমি আরও কিছুক্ষণ এটাকে এভাবেই রান্না করে নিব। আর কিছুক্ষণ ঢাকনা ছাড়া আমি এটাকে রান্না করে নিলাম। এখন আমি এখানে কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ফ্রেশটাও দিয়ে দিতে পারবেন, আমার কাছে ফ্রেশটা ছিল না, যার কারণে আমি ফ্রোজেন করাটাই দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু আর এটাকে রান্না করব না, চুলাটা আমি বন্ধ করে দিব। ঝোলটা আমি এমনই রাখবো, যখন তরকারিটাকে আমরা একটু ঝোল রেখে নামাবো ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে। তো এরকম ঝোলে আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম একটা সার্ভিং ডিশে আমি তরকারিটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার এই তরকারি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।